12 GB 256 GB ফিজিক্যাল ডুয়েল সিম আর আপনার অ্যাস্ট্রোনি 12 টা বক্স এটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার 58,000 টাকা, কিন্তু এটা কিন্তু চাইলে আরেক পিস দেওয়া সম্ভব না। ফ্লিপ 3 অফিশিয়াল এটা পাচ্ছেন অনলি 18,000 টাকা। আচ্ছা ফ্লিপ 3 দেখতে পাচ্ছেন অফিশিয়াল প্রোডাক্ট বক্স বক্স 18,000 টাকা। ফিজিক্যাল অলিম্পিক এডিশন এর অলিম্পিক এডিশন 8 GB 256 GB। আচ্ছা 8 GB 256 GB ক্যামেরা কিন্তু চমৎকার, এটা এক পিসই মালে এক পিস কালার। অ্যাস্ট্রোনি 3 আলটা এটা 12 GB 512 GB 512 GB 12 GB 512 GB ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম S23 আলটা S23 একেবারে লুক লাইক নিউ কন্ডিশন, একেবারে ইনটেক কন্ডিশন সব থ্রি এগুলো S23 আপনার থেকে 8 GB 128 GB এই দেখেন এটা 8,256 GB S21 প্লাস কয় টাকা রেট দেব কোন দিয়ে আপনি কত দেবেন এটা অনলি 25,000 টাকা 25,000 টাকা মানে এটা কারণটা কি মানে ক্যামেরার জন্য যারা নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারে ব্লগিং টলগিং করতে পারবেন খুব ভালো হবে। আচ্ছা এটা কত দিচ্ছেন এটা প্রাইস 256 GB সিঙ্গেল সিম 8 GB 256 GB সিঙ্গেল সিম S22 প্লাস আপনার হইছে গিয়া এটা পাইবেন আমাদের কাছে কত জানেন লাখ টাকার ফোন এগুলো ভাই হ্যাঁ অবশ্যই লাখ টাকার ফোন লাখ টাকার ফোন আপনি একবারে খুবই কমে পাচ্ছেন কমে পাচ্ছেন। আচ্ছা কত এগুলো দিচ্ছেন এটা প্রাইস রয়েছে। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম, চলে আসছি আর একটা স্পেশাল ভিডিও নিয়ে। আজকে আমরা চলে আসছি এমআরটি এর হিউজ কালেকশন নিয়ে। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন। অরিজিনাল যারা কালেকশন চান, অরিজিনাল একটা ফোন, অথেন্টিক একটা ফোন যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু এখানে চলে আসতে পারেন। দেখেন স্যামসাং এর এই মাথা থেকে শুরু করে কিন্তু একবারে মাথা পর্যন্ত হিউজ কালেকশন পেয়ে যাবেন। অপোর কালেকশন আছে, মটোরোলা কালেকশন আছে, সোনির কালেকশন দেখতে পাচ্ছেন, তারপরে গুগল পিক্সেল কালেকশন আছে, আইফোনের কালেকশন আছে, R6 আছে, OnePlus আছে, মোটামুটি আসলে কি বলবো এদিকে দেখেন বক্সও কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো পছন্দের ফোনগুলো নিতে পারবেন এখান থেকে। আর সাথে রিফোন ভাই আছে আজকে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? এতে ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই। জান রবি ভাই এবার এন্ট্রি করছে? জি 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 জি। আচ্ছা যাই হোক, রিফোন ভাইকে না পেলে রবি ভাই তো সবসময় অবশ্যই দোকানে থাকে, সবসময় থাকে ভাই। তো ভাই আজকে তো কালেকশন অনেক হিউজ আমাদের কাছে, বরাবরের মতো স্যামসাং তো সবসময় কালেকশন থাকে। আজকে আল্লাহর রহমতে দেয়া গেছে, হ্যাঁ অবশ্যই ভালো হবে না। কাঁকারের প্রাইজের সবচেয়ে যতটুকু কমে দেওয়া যায় প্রাইসটা কম থাকবে, প্লাস হচ্ছে মালের কোয়ালিটির দা সবচেয়ে বেস্ট কোয়ালিটি থাকবে। কোয়ালিটির উপর ডিপেন্ড করে যতটুকু কমে পারা যায় তাই দেওয়া হবে ভাইজান, কারণ বেশি দিলেও হবে না, আবার দেখা যায় কোয়ালিটি লো দিয়ে কমে দিলেও হবে না। আগে আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে, তারপরে এসে গিয়ে আপনার প্রাইসটা ঠিক রাখতে হবে। তো সব কিছু ঠিক রেখে আল্লাহর রহমতে এতটুকু বলতে পারে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আশা করি দেখা গেছে আপনি লাভবান থাকবেন, এটা সন্দেহের কিছু নেই, নিঃসন্দেহে বলতে পারি আর কি ভাইজান। লোকেশনটা বলে দিন, আমাদের লোকেশন রয়েছে ঢাকা যমুনা ফিউচার পার্ক Level 4 Block B শপ নাম্বার 4B 005D MR-TED। তার যাতে সহযোগী হয়েছে যমুনা ফিউচার পার্কে আইসা যে করে আপনি জিজ্ঞাসা করবেন Level 4 ইস্টার্ন টেকনোলজি কোন, এটা একটা বড় সার্ভিস সেন্টার, তার পাশের দোকানটাই আমাদের MR-TED। তার যাতে সহযোগী হয়েছে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, যমুনাতে এসে ফোন দিবেন আপনাকে রিসিভ করে সসম্মানে দোকানে নেওয়া হবে, একবারে কোনো প্যারা ছাড়া ভাই জান। আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুড়ি ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারটা হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে, 10 দিন আর 20 দিন বুঝে না ভাই। কষ্টের টাকা জিনিস কিনুন, অবশ্যই অবশ্যই দেয়া গেছে আপনার টাকা জলে যাবে না, এই নিশ্চয়তা আপনাকে দিয়ে বলতে পারি দেয়া গেছে, নিশ্চয়তা দিতে পারি দেয়া গেছে আপনার টাকা জলে যাবে না, কষ্টের টাকা জিনিস কিনবেন। আপনি একটা ফোন সম্পর্কে নাই বুঝতে পারেন, কারণ দেখা গেছে আপনার বছরে একটা ফোন কিনতেছে, কিন্তু আমরা ফোনের বিজনেস করে আমরা অবশ্যই জানি মালের কোয়ালিটি এবং গুণগত মান কিরকম আছে। তো সব কিছু যাচাই বাছাই করে আপনাকে একটা ফোন আমরা কিনেই আনি, যাচাই বাছাই করে তারপরে আপনাকে দেওয়া হবে। আর কুরিয়ারের পলিসিটা হচ্ছে ঢাকার বাড়িতে যে ভাই বন্ধু নিতে চান 2040 টাকা দেখা গেছে আপনার বিকাশে বা নগদে দিবেন অগ্রিম, আর এসে আপনার যেই টাকার কাঙ্ক্ষিত ফোন ফোনটা ওই টাকাতে 2,000 টাকা লেস হয়ে যাবে, বাকি টাকা কুরিয়ার দিয়ে দেখে দুইকে সেট নিয়ে যাবেন, একবারে প্যারা ছাড়া সেট চলে যাবে না, সেট ব্যাক পাঠা দেবেন আপনার টাকা আপনি বিকাশে নিয়ে যাবেন শেষ। আবার একবারে শুরু করি প্রথমে দেখা যাচ্ছে স্যামসাং এর S22 Ultra 12 GB RAM 256 GB ROM ফিজিক্যাল ডুয়েল সিম বক্স S22 Ultra 12 GB RAM 256 GB ROM ফিজিক্যাল ডুয়েল সিম বক্স, কন্ডিশন তো সুপার ভাই, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ দুগ কিচ্ছু নাই, ফুল ফ্রেশ, একেবারে নতুন ইউজ ফোন যতটুকু ফ্রেশ থাকা যায়। 12 GB 256 GB ফিজিক্যাল ডুয়েল সিম অ্যাভেলেবল রেট দেখা গেছে। এটার যেটা আবার একটা আছে দেখে, এই যে 12 GB 256 GB ভিতরে এই যে সিঙ্গেল সিম যেটা আছে S22 Ultra আপনার হয়েছে গিয়া এটা হয়েছে গিয়া 12 GB 256 GB সিঙ্গেল সিম কোরিয়ান ভার্সন অটোকলটা সহ, এটার অ্যাভেলেবেল বিক্রি করে 63-64, এটা দেওয়া হবে 62,000 টাকা আর এটার ভিতর ওটা বলতেছি ওটা আমাদের একটা এক্সচেঞ্জের প্রোডাক্ট, কমে কিনা আছে কমে দেবো, একটা অফার প্রাইস আজকে ভিডিও শুরুতে দিয়ে দেবো, অফার প্রাইস দেবো আর S22 Ultra এই যে এই ভার্সন রয়েছে 12 GB 512 GB 12 GB 512 GB এই ভার্সনটার ভিতরে ধরেন আপনার এই এই ব্লু কালার নিলেন বা ব্রোঞ্জ কালার নিলেন, এটা রেট হয়েছে 68,000 টাকা আর এই কালারটা রেট হয়েছে 70,000 টাকা। এটা হচ্ছে একটা স্পেশাল ফ্যান এডিশনের কালার, এগুলো নেটে সার্চ দিলে বুঝতে পারবেন 22 Ultra এই কালারগুলো আলাদা কালার। এটা হচ্ছে 12 512 GB সিঙ্গেল সিম এর, 12 512 GB আপনার হয়েছে গিয়া সিঙ্গেল সিম, এটা হয়েছে 68,000 টাকা, রেট হয়েছে 70,000 টাকা।
এটা 66,000 করে দিলাম, ঠিক আছে, 66 করে দিলাম, 69 জান 69 করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমার আর আপনার হাতের যেটা এটা হইছে কি আমাদের এক্সচেঞ্জের একটা ডিভাইস, এটা ফিজিক্যাল এটা কিন্তু সব সিঙ্গেল সিম দেখলাম, এটা ফিজিক্যাল ডুয়েল সিম 12256 বক্স আছে, এটার প্রাইস দিব অনলি 58,000 টাকা। 58,000 টাকা কেমনে দিলেন ভাই? এটা ভাই কমে কিনা এক্সচেঞ্জে রাখা কমেই দেওয়া, কারণ কি সমস্যা তো নাই, সমস্যা দেখে নেবেন আপনি, এত টাকা একটা জিনিস নেবেন সমস্যা দেখে নেবেন না, তারপরে তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে। আচ্ছা মাত্র 58,000 টাকা, আপনার গ্যারান্টির বাইরে তো আর আপনি নিতে পারতাছেন না, তাই না? আপনারা তো যত কিছু দেখে গ্যারান্টি তো দিয়ে দিতেছে, কমে দিয়ে দেখে গ্যারান্টি সারা দিতেছে, ব্যাপারটা তো এমন না। তারপরে দেখা বলছে আপনার হচ্ছে 8GB 256GB বক্স, আপনার 18,000 টাকা। কেমনে ভাই? খুব বেস্ট প্রাইস দিছে না ভাই, অবশ্যই চালাইতে পারেন এই ফোনটা, দেখা গেছে এক পিস, এটা কিন্তু চাইলে দুই পিস দেওয়া সম্ভব না। তারপরে দেখে স্যামসাং এর S23, হ্যাঁ S23 একেবারে লুক লাইক নিউ কন্ডিশন, একেবারে ইনটেক কন্ডিশন সব থ্রি এগুলো S23 আপনার হইছে 8GB 128GB এর, আপনার হইছে গিয়া ডুয়াল সিম, একটা সিম একটা ই সিম, ডুয়াল সিম এর এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার হইছে গিয়া S23, এটা পেয়ে যাবেন অনলি আপনার হইছে গিয়া 53,000 টাকা বিক্রি করে 52,000 টাকা আজকে রেট। কত এটা আজকে? 52,000 টাকা, 52,000 টাকা, 52,000 টাকা আজকে রেট। কমায় দেওয়া যায় না ভাই? এই যেতে কম পারা যায় না, 51 করে দেন, 51 করে তো হয় না S23। আচ্ছা 500 কম দিলাম জানেন, 51 করে দিলাম, আপনার কথা আপনার লোকে তো পারা যায় না, 500 টাকা, 8GB 128GB ইউএস এর ভেরিয়েন্ট, ইউএস এর ভেরিয়েন্ট কোন মতো ইউজ করতে পারবেন, চমৎকার। তারপরে দেখা বলছে S23 আল্ট্রা, আচ্ছা S23, এটা কিন্তু একটা ফ্যান, এটা কিন্তু একটা স্পেশাল কালার, আপনার স্পেশাল কালার, স্পেশাল কালার, এই কালার কিন্তু নেটে সার্চ দিয়ে দেখতে পারবেন, দেখা গেছে এই কালার কিন্তু অ্যাভেলেবল করে না, অ্যাভেলেবল আপনার হচ্ছে যে ব্লু কালারটা করে সচরাচর আর কি, গ্রে কালার যেগুলো করে, গ্রাফাইট কালার করে, S23 আলটা, এটা 12GB 512GB ফিজিক্যাল ডুয়েল সিম, ফিজিক্যাল ডুয়েল সিম S23 আলটা 12GB 512GB ফিজিক্যাল ডুয়েল সিম, এই ফোনটা অ্যাভেলেবল বিক্রি হয়ে 86,000-87,000 টাকা, আপনাদের জন্য আজকের প্রাইস অনলি 84,000 টাকা, 85,000-84,000 টাকা, 12,500, এর চাইতে কম না, আমি না বাংলাদেশে থেকে কেউ দিতে পারবেন, আপনি নিজে 84,000 টাকা। তারপরে দেখাবো স্যামসাং এর S22 Plus আপনার হইছে গিয়া 8GB 256GB সিঙ্গেল সিম, 256GB সিঙ্গেল সিম S22 Plus আপনার হইছে গিয়া, এটা পাবেন আমাদের কাছে কত জানেন, কত দিবেন S22 Plus আপনার, এটা পাবেন অনলি 46,000 টাকা পাবেন S22 Plus আমাদের কাছে আজকে, কত 46,000 টাকা পেয়ে যাবেন, একটু কমন যাবে না, এর কম আমি না কেউ দিতে পারবো, ওই দিতে গেলে মালের ভিতরে প্রবলেম থাকতে হবে, এক কথায় শেষ। আচ্ছা তারপরে 46,000 টাকা, তারপরে যে S22 8GB 256GB সিঙ্গেল সিম, এটা হইছে ফিজিক্যাল ডুয়েল সিম, আচ্ছা ফিজিক্যাল ডুয়েল সিম, এটা হইছে সিঙ্গেল সিম, সিঙ্গেল সিম এটা স্ন্যাপড্রাগন প্রসেসর সবগুলো, তারপরে আবার আছে এই জায়গার ভিতরে এই দেখেন S22 রেডি, একবার বক্স ইনটেক মালের মতো একেবারে নিউ আর কি, মানে বক্স সহ, বক্স সহ 8GB 128GB ফিজিক্যাল ডুয়েল সিম, এটা বক্স সহ, আচ্ছা এটা আবার বক্স সহ, বক্স সহ এই দেখেন আপনি মালের কন্ডিশন গুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন, কারণ আপনাদের বেশিরভাগ কাস্টমার তো স্যামসাং এর, আমাদের কাস্টমার তো স্যামসাং এর বেশি, এই জন্য স্যামসাং এর কালেকশন গুলো আমরা বেস্ট রাখার চেষ্টা করি সবসময়। আপনার হচ্ছে গিয়ে এই S22 গুলো আপনার হচ্ছে গিয়ে যেটা বক্স সহ আপনার নিউ, এর কিন্তু প্রত্যেকটা মাল একবার ইনটেক নিউ আর কি, নতুন এডি যারা দেখা গেছে প্যাকেট করে বিক্রি করে অসাধু কিছু ব্যবসায়ী সেটি ইনটেক করে বিক্রি করতে পারবে, তো এই ধরনের আমরা না যেটা যেভাবে আসে সেভাবে। S22 এটা পড়বে 42,000 টাকা, কত 42,000 টাকা, এটা একবার লুক লাইক নিউ কন্ডিশন, আর আপনার হচ্ছে গিয়ে বক্স সহ যেটা আর কি, আর এটা হচ্ছে গিয়ে আপনার 37,000 টাকা 8256 সিঙ্গেল সিম টা, যেটা বক্স সারা, আর এটা হচ্ছে 8256 ফিজিক্যাল ডুয়েল সিম বক্স সারা, এটা পড়বে 40,000 টাকা, 40,000, 40,000, তো আপনার যার যেটা লাগে সেটা নিতে পারেন, সবগুলো অ্যাভেলেবল আমাদের কাছে আছে, 7
আমি নিজেই কমাই দিই। তারপর আরেকটা প্রোডাক্ট দেখে আপনারা, এই দেখেন আটশো ছাপ্পান্ন জিবির এস টোয়েন্টি ওয়ান প্লাস কয় টাকা রেট দিবো কোন দিয়ে? দেখাইতে পারবেন আর কি দেখাইবেন, একটা ফোন ইউজ করলে এত দাগ পড়তেই পারে। কমে কিনা কমে এস টোয়েন্টি ওয়ান প্লাস পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন, এস টোয়েন্টি ওয়ান প্লাস এটা আড়াইশ হাজার টাকা। এটা হয়েছে কি, এই যে দেন একেবারে ফ্রেশ, আড়াইশ হাজার টাকা একেবারে অন্য দোকানে গিয়ে না ভাই, ওই দোকানের ভিতরে পঁচিশ হাজার টাকা আড়াইশ হাজার টাকা রেট দিয়েছিল, ওনাদের তো বিক্রি করে লাইছে, এখন আপনি দিবেন না কেন ভাই? আমার কথাকে বুঝা নিন, ঠিক আছে? অবশ্যই। তারপরে দেখা বলছি এস টোয়েন্টি ওয়ান, এস টোয়েন্টি ওয়ান এর কিন্তু হিউজ কালেকশন আছে, স্পেশাল এডিশন, এটা স্পেশাল ফ্যান, এটা হচ্ছে অলিম্পিক এডিশন, অলিম্পিক এডিশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির, আচ্ছা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির, ক্যামেরা কিন্তু চমৎকার, এটা এক পিসি মালে এক পিস কালার একটা, এটা অন্য কোনো কালার করে না, এটা অলিম্পিক এর কালারই করে না, আচ্ছা এটা কালার একটাই, গোল্ডেন এডিশন, সাইড বোর্ডে গোল্ডেন এডিশন প্লাস হচ্ছে পিছনে কালার আছে, এস টোয়েন্টি ওয়ান অলিম্পিক এডিশন, এটা পরে বত্রিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি, দুশো ছাপ্পান্ন জিবি, বত্রিশ হাজার, আর ওই এক পিসি, এটা চাইলে আমি দুই পিস দিতে পারবো না, আমাদের সম্ভব না, এটা তো ভাই সেই আমার নিজেরও পছন্দ হয়ে গেছে, পছন্দ হওয়ার প্রোডাক্টই এটা, এইগুলো হচ্ছে সাদা কালার কিন্তু এটা গোল্ডেন কালার, এটা পুরো গোল্ডেন কালার, আচ্ছা। তারপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি রেগুলার প্রাইস যেগুলো থাকে অ্যাভেলেবেল, ওটার প্রাইস হচ্ছে আড়াইশ হাজার টাকা, আড়াইশ হাজার টাকা রেগুলার, যেগুলো রেগুলার প্রাইস যে আর কি কালো সাদা জানেন, রেগুলার একশো আঠাশ জিবি, একশো দুশো ছাপ্পান্ন জিবি, দুশো ছাপ্পান্ন জিবি আড়াইশ হাজার টাকা, আর একশো আড়াইশ জিবির দাম কালো সাদা যেটি নেন রেগুলার প্রাইস সাতাশ হাজার টাকা রাখা যাবে, সাতাশ হাজার টাকা, সাতাশ হাজার টাকা রাখা যাবে, আচ্ছা যেটা আপনি নিতে চান সমস্যা নাই, সবই আছে, আর এই স্পেশাল এডিশনটা এক পিসি আছে, এই এক পিসি আছে, এক পিসি আছে ভাই, এটা কিন্তু একটা সিজ ভাই, এটা সেই, এটা আসলে একটা একটা আতে থাকলে একটাই আনকমন ভাই, এটা চাইলেই কেউ আরেক পিস আপনার ওই যে কেউ টাকা দিবে আরেক দোকান থেকে কিনে নেবে আরেক জায়গায়, এটা সম্ভব না, সম্ভব না, আর আমাদের কাছে চাইলেও দেওয়া সম্ভব না, এক পিসি আছে। তারপরে এস টোয়েন্টি, এস টোয়েন্টি রেগুলার অ্যাভেলেবেল প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকা, তেইশ হাজার টাকা রাখবো, বারো জিবি একশো আঠাশ জিবি, নতুন করে বলার কিছু থাকে না, তেইশ হাজার টাকা, বাইশ পাস করা যায় না ভাই, তেইশ হাজার টাকা, তেইশ হাজার টাকা ভাই, এখন মালের রেট এমনি বেশি আপনি নিজেও জানেন, তারপরে এস টেন ফাইভ জি, এস টেন ফাইভ, এস টেন ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের এস টেন ফাইভ জি, এটা পড়বে হচ্ছে অনলি কত টাকা জানেন? দেন কত দেবেন? অনলি আপনার হচ্ছে গিয়ে সাতাশ হাজার টাকা, কত? সাতাশ, সাতাশ হাজার টাকা, এস টেন ফাইভ জি, এস টেন ফাইভ জি, আচ্ছা আট জিবি দুশো ছাপ্পান্ন, দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে, পাঞ্চল ডাবল ডিসপ্লে, পাঞ্চল ডাবল ডিসপ্লে, ডাবল ডিসপ্লে, এটা কিন্তু হট কালেকশন, হট কালেকশন। তারপরে হচ্ছে গিয়ে এস টেন প্লাস, এস টেন প্লাস, এস টেন প্লাস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের এস টেন প্লাস, এস টেন প্লাস কিন্তু টেন সিরিজ কিন্তু অনেক স্ট্রং সেট স্যামসাং এর, হ্যাঁ ক্যামেরার জন্য কিন্তু বেস্ট, বেস্ট, অনেক স্ট্রং, ওই টোয়েন্টি সিরিজের চাইতে টেন সিরিজ অনেক স্ট্রং সেট, আর টেন সিরিজ আর টোয়েন্টি সিরিজ একই প্রাইস, একই প্রাইস, টেন টোয়েন্টি সিরিজের চাইতে টেন সিরিজের প্রাইস আরো বেশি করে ভালো হবে, এটা আসলে মানে ক্যামেরার জন্য যারা নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারে, ব্লগিং টলগিং করতে পারবেন, খুব ভালো হবে। আচ্ছা এটা কত দিচ্ছেন? এটা প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে অনলি আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা, কত? পঁচিশ হাজার, পঁচিশ হাজার টাকা রাখবো, পঁচিশ, পঁচিশ টাকা, পঁচিশ হাজার টাকা, জি ওকে, এটা কিন্তু নিতে পারেন পঁচিশ হাজার, পঁচিশ হাজার টাকা। তারপরে দেখা পাচ্ছে এইটি টু, যেটা কোয়ান্টাম টু, কোয়ান্টাম ছয় জিবি একশো আঠাশ জিবির কোয়ান্টাম টুটা আপনার অ্যাভেলেবেল প্রাইস হয়েছে গিয়ে বেশি বাইশ হাজার টাকা, আপনার জন্য আজকে একুশ হাজার টাকা রাখবো, এইটি টু, এইটি টু যেটা কোয়ান্টাম টু কত? একুশ, একুশ হাজার টাকা, কমান যায় না, এসে রকম পারা যায় না, একুশ হাজার টাকা, একুশ হাজার টাকা, আচ্ছা একুশ হাজার টাকা। তারপরে দেখা পাচ্ছে স্যামসাং এর এস নাইন, বহুদিন পরে আইসে না দাদা, এস নাইন অনেকদিন পর দেখলেন না, তো সেই কালেকশন রে ভাই, এই যে এই যে ওইটি, আবার এসে অ্যাসেট আছে, অ্যাসেট প্লাস আছে, অল সিরিজ আছে আমার কাছে, এটা কিন্তু ভাই একটা চিপস, এটা আটশো পঁয়তাল্লিশ স্ন্যাপড্রাগন প্রসেসর আছে, চার জিবি র্যাম, কিন্তু র্যাম বড় বিষয়, এটা সেই পরে নেট চালাইতে পারবেন, আর এখনো যে এস নাইন সেট এত ডিমান্ড আছে এটা আসলে কল্পনা করা যায়, কল্পনা করা যায়, আর হ্যান্ডি কিন্তু হাতে নিয়ে দেখেন, ছোটখাটো একটা কথা বলার জন্য সেকেন্ডারি হিসেবে বেস্ট, লাখ টাকার ফোন এগুলো ভাই, হ্যাঁ অবশ্যই লাখ টাকার ফোন, লাখ টাকার ফোন আপনি একবারে খুবই কমে পাচ্ছেন, কমে পাচ্ছেন।
দিচ্ছেন। আচ্ছা কত এগুলো দিচ্ছেন? এটা প্রাইস হইছে গিয়া অনলি আপনার দিচ্ছি হইছে গিয়া S9 টা হইছে গিয়া অনলি 17000 টাকা। কমাই দেন একটু, এটা এর চেয়ে কমে আমি না, বাংলাদেশের কেউ জিতার মনে করে 4GB 64GB 17000 টাকা। 17000 টাকা 16 পাস করে দেন, আপনার গ্যারান্টি সহ দিয়ে দিমু, কেউ এর চেয়ে কমে দিতে পারে 17000 টাকা। আচ্ছা আর এই হলো অ্যাসেট, এই যেটাও তো সেই অ্যাসেট, আপনার এটাও 4GB 64GB ফুল ফ্রেশ অ্যাসেটটা পড়বে হইছে গিয়া 15500 টাকা। 15500 টাকা, 15500 টাকা এর কালার আছে, এটা বড় বড় আচ্ছা 15 করে দেন 15000 টাকা। 15000 টাকা, আচ্ছা দেখেন এটা কিন্তু 4GB এর দুটো কালার আছে অ্যাভেইলেবল আছে, যেটা ভালো লাগে নিতে পারেন। তার ডিসপ্লে তারপর মানে একটা হ্যান্ডি, একবার একবার হ্যান্ডি প্রিমিয়াম কোয়ালিটি একটা ফোন কিন্তু। আচ্ছা নিতে পারেন। তারপর আছে কি অ্যাসেট প্লাস, অ্যাসেট প্লাস, অ্যাসেট প্লাস, অ্যাসেট প্লাস 4GB 64GB এটা পড়বে 17500 টাকা। এটা যদি বড়র ভিতরে নিতে চান প্রসেসর কিন্তু এগুলো সেমই, এটা 835 হইছে অ্যাসেট, অ্যাসেট প্লাস আর S9 হইছে 45 প্রসেসর আছে স্ন্যাপড্রাগনের। ক্যামেরা কি দেখেন, এটা সিঙ্গেল সিমের সেট, মন মতো ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে। এই পুরানো এই কালেকশনগুলো দেয়া গেছে সচরাচর কিন্তু পাওয়া যায় না, এগুলো স্যামসাং এর কম বাজেটে যারা আছে না, যে ভাই 20 এর ভিতরে কার্ভ ডিসপ্লে সেট কি আছে, ভালো দামি ফোন আছে তাদের জন্য এই সেটগুলো বেস্ট একটা। যারা আমাদের ভিডিও দেখে না এলাকায়, ওনাদের জায়গায় যদি বলে যে এটা ভাই আমি 30000 টাকা কিনছি, আপনি 25000 দিয়ে, হ্যাঁ বিশ্বাস করবে, একবারে নিয়ে নেবে বিশ্বাস করবে, যদি নেটে গাড়াই দেখা যায় দাম কত। হ্যাঁ এটা সত্যি। তারপরে যে স্যামসাং এর নোট 8, নোট 8, নোট 8 এরও কিন্তু আরেক দেন কিলার, ফ্ল্যাগশিপ কিলার না, স্যামসাং এর নোট সিরিজের এস পেন সহ কিন্তু, হ্যাঁ পেন সহকারে স্যামসাং এর নোট 8, এটা পড়বে 18000 টাকার ভিতর পড়বে, 18000 টাকা পড়বে, 6GB 64GB এর এই নোট 8টা পড়বে 18000 টাকা, 6GB 64GB এটা কিন্তু অনলি 18000 টাকা পড়বে। আচ্ছা এটারও রেটটা কিন্তু খুব ভালো হয়েছে, ভালো একটা রেট, কার্ভ ডিসপ্লে। তারপরে যে স্যামসাং এর A53 628GB স্ন্যাপড্রাগন প্রসেসর, A53 5G যেটা বাংলাদেশে, এটা কিন্তু A53 4G যেটা আর কি, এটা 5G, এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসরের সেট, এটা পড়বে হচ্ছে অনলি 23000 টাকা। কত? 23000 টাকা পেয়ে যাবেন A53 5G ফোন আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 23000 টাকা। আচ্ছা দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ হয় নিতে। তারপর স্যামসাং গুলো দেখা দেয় যেগুলো স্যামসাং আছে, হ্যাঁ স্যামসাং গুলো। তারপর হচ্ছে A54 দেখা একটা, হ্যাঁ A54 আপনার 6GB RAM 128GB ROM এর A54 ফুল ফ্রেশ কন্ডিশনের সেট, একবারে নিউ মডেল কিন্তু 54 চলতে আছে, ক্রাইসিস তাদের জন্য এই যে লাস্টে যে কটা সেট দেখাইলাম না, এগুলো কিন্তু বেস্ট একটা ফোন হইতে পারে আপনার জন্য, অনেক স্ট্রং সেট। তারপরে A95G স্যামসাং এর A95G 6GB 128GB এই ফোনটার প্রাইস কিন্তু অ্যাভেলেবেল থাকে আমাদের হচ্ছে 19000 টাকা 18500 টাকা, এটা একটা এক্সচেঞ্জ ডিভাইস কম প্রাইস আছে, এই জন্য এটার প্রাইস 16000 টাকা আজকে। কত? 16000 টাকা A95G টা নিতে পারেন 6GB 128GB, এটা কিন্তু মেটাল বডি সেট, মেটাল বডি, মেটাল বডি ফুল ফ্ল্যাগশিপ A95G এই ফোনটা কিন্তু নিতে পারেন অনায়াসে যে কেউ, A95G কিন্তু মাত্র 16500, এই বাজেটে আপনার দ্বারা আর কেউ হবে না, 16000 টাকা রাখবে, 16000 টাকা, 16000 টাকা A95G 6128GB মাত্র 16000 টাকা, চমৎকার রেট দিয়েছেন ভাই। এই বাজেটে নতুনের মতো এই যে R6 এগুলো আপনার মন মতো ইউজ করতে পারবেন, সিঙ্গেল স্কেচও নাই, এগুলো একবারে লুক লাইক ফ্রেশ কন্ডিশনের 5 পিস মাল ঢুকছে অ্যাভেলেবেল, ওই যে ডট টট থাকলে একটু কম বিক্রি করে এটা, তারপর কম প্রাইজে 20 পর্যন্ত রাখা যাবে, লাইকার ক্যামেরা ইউজ করা, 19 পাস করে দেন, পারা যায় না এই মালগুলো, পারা যায় না, 19 না 19ও বিক্রি করছে, 19 পাস না 19000 তো বিক্রি করছে। এটা 12GB RAM এর 128GB ROM ট্রিপলেট প্রসেসর, আপনার হইছে কি 240 রিফ্রেশের ডিসপ্লে সেট, 5000 mAh ব্যাটারি। আপনার R6 যারা 20000 বাজেটের ভিতর নিতেছেন কার্ড বেসে, R6 তো আপনাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হইতে পারে। আচ্ছা ওকে, তারপরে আছে দেখি, তারপরে দেখাই আপনার হইছে গিয়া OnePlus এর দেখাই Note 2T, OnePlus Note 2T 8GB 128GB OnePlus Note 2T, এটা পড়বে হইছে গিয়া আমাদের আজকের প্রাইস অনলি 23000 টাকা। কত? 23000 টাকা Note 2T, এটা কিন্তু গ্রিন লাইন নাই, OnePlus এর কোনো গ্রিন লাইনের কোনো ইস্যু নাই, এটা 128GB না জি। তারপরে Note C3, Note C3 আপনার 12GB RAM 256GB ROM, আচ্ছা Note C3 12GB 256GB Note C3 টা নিতে পারবেন আমাদের কাছে অনলি 25000 টাকা। কত? 25000 টাকা। আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কন্ডিশন সুপার, সুপার কন্ডিশনের সেট, ডুয়েল সিম সেট, মন মতো চালাতে পারবে। আচ্ছা তারপরে Xiaomi CC9 Pro, CC9 Pro এটা কিন্তু অনেকদিন পর দেখলেন মনে হয় সেটা না, CC9 Pro 8GB RAM 256GB ROM ফিজিক্যাল ডুয়েল সিম CC9 Pro, এটা সুপার সুপার কন্ডিশনের সেট, আনকমন যারা চান কমের ভিতরে দেখা গেছে নিতে পারে। CC9 Pro বর্তমানে রাখা যাবে আপনাদের জন্য অনলি 24000 টাকা। কত? 24000 টাকা, কমন যায় না একটু, এর চেয়ে কম দেওয়া যায় না, 24000 টাকা। তারপরে দেওয়া হয়েছে Xiaomi CV3,
হাতে ধরলে পরে আপনার পশমের গোড়া টোড়া পর্যন্ত দেখা যায়, এই যে দেখছেন, দেখছেন অবস্থা সেই লাগে তো দেখতে। ওরে বাবা রে বাবা, আচ্ছা কত এটা তাহলে? এটা 35000 টাকা, অনলি 34000 টাকা আজকে প্রাইস। 34000 টাকায় মাইক্রো লেন্স পাওয়া যাবেন না? আচ্ছা তারপর কি আছে? তারপরে দেখায় ইয়া দেখায় আপনার এদিকে বক্স দেখাবো। আছে না বক্স? অভাব নাই, অভাব নাই, দিয়ে দেন বক্স। তারপরে যে স্যামসাং এর A54 আপনার 8GB 256GB ফিজিক্যাল ডুয়াল সিম বক্স প্রোডাক্ট A54 টা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 33000 টাকা। তো 33000 টাকা, আচ্ছা 33000 টাকা। তারপরে A73 8GB 256GB ফিজিক্যাল ডুয়াল সিম বক্স এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি 33000 টাকা আমাদের কাছে। 33000 টাকা বক্স ডিভাইস। আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যামেরা নিয়ে বলার কিছু নেই ভাই, চমক বলার কিছু নেই। আচ্ছা তারপরে কি আছে? তারপরে দেখাবো এসে গিয়ে আপনার ভিভোর Y30 12800 তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে Huawei P40 Pro Huawei P40 Pro আপনার হইছে কি 8GB 256GB এর বক্স, অরিজিনাল বক্স, অরিজিনাল চার্জার সহকারে P40 Pro টা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 36000 টাকা। P40 Pro আচ্ছা অনলি 36000 টাকা পেয়ে যাবেন। হট কালেকশন এগুলো একবে আপনার আনকমনের ভিতরে ইউনিক ডিভাইস। তারপরে দেখাবো যে ভিভোর B27e বক্স 4600 B27e অরিজিনাল B27e টা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 21000 টাকা বক্স চার্জার সহ। এটা বক্স চার্জার সহকারে 21000, এটা কিন্তু এটা কেউ দিবেন আপনাকে কত? 21000 21000 টাকা। আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র 21000 টাকা B27e টা পেয়ে যাবেন B27e। তারপরে এসে গিয়ে আপনাদের জন্য একবারে ভিভো নিউ মডেল, হ্যাঁ B30 Lite। আচ্ছা এটা কিন্তু দেখতে চমৎকার, অনলি 5-6 দিন ইউজ করা হয়েছে সেটা। কত জিবি এটা? এটা 8GB 256GB ফিজিক্যাল ডুয়াল সিম অরিজিনাল বক্স চার্জার কভার যা আছে একবার সব ইনটেকই আছে, একবারে সব ইনটেক আছে। এটা কিন্তু 4 বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি দিয়েছে কোম্পানি আপনার 4 বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি, ব্যাটারি যদি ড্রেন করে কোম্পানি আপনার ব্যাটারি চেঞ্জ করে দিতে বাধ্য 4 বছর পর্যন্ত। B30 Lite এটা হচ্ছে অনলি একবার 8-10 দিন ইউজ করার প্রোডাক্ট, এটা হচ্ছে কি আপনার একেবারে ফ্রেশ, 1 বছরের এখনো অফিসিয়াল ওয়ারেন্টি পুরোই আছে। এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 28000 টাকা B30 Lite পেয়ে যাবেন। তারপরে টেকনো স্পার্ক 10 প্রো মনে হয় এটা, তারপরে আপনার যে ডুয়েল সিম এর প্রোডাক্ট 8GB 256GB এর ইনটেক ফোন, 8GB 256GB এর আপনার যে S22 প্লাস এটা পেয়ে যাবেন অনলি 62000 টাকা। 62 আচ্ছা। তারপরে যে S23 FE 8GB 128GB এর আপনার গ্রাফাইট কালার এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি হইছে কি 55000 টাকা। তারপরে Oppo Reno 4 Pro Oppo Reno 4 Pro 12GB 256GB আপনার হইছে কি অরিজিনাল বক্স চার্জার কভার সবই আছে একবার, এটা তো সব থাকে, এটা পেয়ে যাবেন একেবারে সেই সেট কালার সেই
তারপরে 5A 5G তারপরে দেখাবো সোনিতে 5 Mark 4 সচরাচর দেখছেন 5 Mark 4 আসছে 5 Mark 4 এই যে দেখেন 5 Mark 4 8GB 128GB ডুয়াল সিম মানে কয়েকটা ছিল ছিল আমাদের কাছে থাকে এটা থাকে 5 Mark 4 থাকে 8GB 128GB এর এটা ডুয়াল সিম একটা সিম এই সিম 5000mAh ব্যাটারি 8Gen 1 প্রসেসরের সেট সোনির ফুল ফ্ল্যাগশিপ 5 Mark 4 এটা পড়বে অনলি 37,000 টাকা 5 Mark 4 একটু কম যায় না 500 কম দিলাম 36,500 করে দিলাম 35,500 তারপর এসে গিয়ে 5 Mark 3 যারা দেয়া গেছে ট্রিপলেট প্রসেসর চাইছেন আপনারা এসে গিয়ে 8 128GB সোনির প্রোডাক্ট লাখ টাকার ফোন চাইতেছেন তাদের জন্য 5 Mark 3টা বেস্ট একটা প্রোডাক্ট রয়েছে ক্যামেরা এবং কি আসো ওয়াটারপ্রুফ 5 Mark 3 20,000 টাকা অনলি 20,000 টাকা 5 Mark 3 একটু কম দিমো 500 টাকা কম দিলাম আপনার 19,500 টাকা তারপরে আছে 1 Mark 3 12GB 256GB ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট ট্রিপলেট প্রসেসর আপনার হইছে প্রসেসর 5 Mark 3 আর 1 Mark 3 ভিতর প্রসেসর একই খালি র্যাম রোমে গিয়ে ডিসটেন্স হইছে ঠিক আছে 12GB 256GB করছে 1 Mark 3টা রাখা যাবে অনলি 28,000 টাকা এটা কিন্তু দেখতে একই রকম কিন্তু বড় আর ছোট আচ্ছা কত 28,000 টাকা 1 Mark 3 আচ্ছা তারপরে পাবেন সোনির Xperia 5 Mark 2 5 Mark 2 যে ফোনটা দেয়া গেছে 865 স্ন্যাপড্রাগন প্রসেসরের প্রোডাক্ট আপনার হয়েছে গিয়া 8 128GB যারা দেয়া গেছে 20-এর নিচে সেট কিনতে চান যে ভাই আমি একটা সেট কিনবো স্ট্রং ওয়াটারপ্রুফ সহকারে তাদের জন্য 5 Mark 2 হইতে পারে বেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা 5 Mark 2 এই ফোনটা দেখা গেছে আমাদের হিউজ সেল হয় এই 865 স্ন্যাপড্রাগন মানে আপনার গেমিং প্রসেসর কিন্তু এই 5 Mark 2টা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবল কালার আছে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে অনলি 16,500 টাকা কত 16,500 টাকা 5 Mark 2 পেয়ে যাবেন যারা দেখা গেছে 1500 বাজেট করেন তারা চোখ বুঝা 5 Mark 2টা নিতে পারেন আপনি অনায়াসে নিয়ে দিতে চমৎকার হবে কিন্তু এটা একবার খুব বেস্ট একটা প্রোডাক্ট হবে আপনার জন্য তারপরে সোনি Xperia 5 6GB 64GB Xperia 5 অ্যাভেলেবল কালার আছে মন মতো ইউজ করতে Xperia 5 কিন্তু হিউজ চলে ভাই কম বাজারের ভিতরে 15 নিচে বাজার তো এটা অনলি 13,500 টাকা রাখা যাবে Xperia 5 13,500 টাকা চমৎকার হবে অবশ্যই বেস্ট একটা প্রোডাক্ট হবে কারণ এই বাজারে যারা ওই Oppo Vivo কিনতে চান তাদের চাইতে বেস্ট একটা প্রোডাক্ট তারপরে এসে গেছে সোনির আপনার এসে 10 Mark 4 যারা 6GB 128GB 5000mAh ব্যাটারি ডুয়াল সিম চান সোনির ভিতরে কম বাজারে তাদের জন্য 10 Mark 4টা বেস্ট হতে পারে নতুন মডেল 10 Mark 4 নতুন মডেল এটা পারা যাবে আপনাদের জন্য অনলি 18,000 টাকা তো 18,000 টাকা 10 Mark 5 করে দেন এটা 17,500 জান দিলাম আপনার কথা 17,500 করে আচ্ছা 17,500 তারপরে Aquasar Scene 7 আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি কত টাকা কত দেবেন এটা অনলি 17,000 টাকা পেয়ে যাবেন 17,000 টাকা পেয়ে যাবেন Aquasar এই ফোনটা আমাদের কাছে নতুনের মত আছে ভাই একেবারে নতুনের মত সুপার কন্ডিশন আছে একেবারে নিউ মডেল এগুলো নিউ মডেল আছে যাই হোক কত না এটা সাইড ফিঙ্গার না আচ্ছা কত দিবেন মাত্র এটা আছে মাত্র আপনার হইছে গিয়া 17,000 টাকা 17,000 টাকা 17,000 টাকা আচ্ছা এগুলো কিন্তু মেটাল বডি ভাই মেটাল বডি ফুল মেটাল বডি আছে এগুলো তারপরে Aquasar আরেকটা মডেল আছে এটা হচ্ছে গিয়া Scene 6 Aquasar Scene 6 6GB RAM 64GB ROM এটা সুপার ইন ডিসপ্লে ফিঙ্গার করছে Scene 6টা আপনার এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আপনার হইছে গিয়া 13,000 টাকা কত 13,000 13,000 টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এটা কিন্তু আবার 13,000 টাকা তারপরে যে Motorola দুই তিনটা ডিভাইস আছে Motorola কিন্তু এখন প্রচুর চলতেছে ভাই Motorola প্রচুর চলতেছে আচ্ছা Motorola S30 S30 RAM 128GB ROM এর S30টা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 20,000 টাকা কত 20,000 20,000 টাকা পেয়ে যাবেন S30টা হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গার বিল একবার স্লিমের ভিতরে তারপর Moto G14
মোটো G14 6GB 128GB 50MP এই সেটটা পেয়ে যাবেন আমাদের কাছে, আমাদের কাছে অনলি 12,000 টাকা পেয়ে যাবেন। এই সেটটা 12,000 টাকা, আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র 12,000 টাকা। তারপরে G62 আপনার রয়েছে গিয়া 6GB 128GB এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 15,000 টাকা। কত? 15,000 টাকা পেয়ে যাবেন আমাদের 6128GB। আচ্ছা 6128GB দেখতে পাচ্ছেন 15,000 টাকা হলে নিতে পেয়ে যাবেন। তারপরে এসে গিয়া এটা এসে গিয়া Infinix Note 13, তারপরে ভিভোতে Y27 এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে 6128GB 15,000 টাকা। এই ফোনটা কিন্তু মার্কেট প্রাইস প্রায় 38,000 টাকা। 6128GB তারপরে ভিভোতে Y53S 8GB RAM 128GB ROM এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 10,000 টাকা। মাত্র 10,000 টাকায় পেয়ে যাবেন এই ফোনটা। আচ্ছা এটা কিন্তু অনলি এক্সচেঞ্জের একটা ডিভাইস, কমে কিনা কমে দেওয়া এই আর কি। মোটামুটি আইফোনের কয়েকটা আইফোনের কালেকশন আছে, কিছু এইটি দেখাই না। যেমন আইফোনের আপনার এদিকে আছে, আমাদের কাছে আপনার 12 আছে, 12 64GB আছে আপনার এসে গিয়ে এই ফোনটা পেয়ে যাবেন 64GB আপনার অথেন্টিক প্রোডাক্ট, এগুলো পেয়ে যাবেন আপনার অনলি 40,000 টাকা। কত? 40,000 টাকা। ব্যাটারি আছে 88%, 87%, 90% এরকম ব্যাটারির কোয়ালিটি হয়। 40,000 টাকা 64GB আইফোন 12 পাবেন আমাদের কাছে 64GB। তারপরে 12 মিনি আছে আপনার 88% ব্যাটারি হেলথের, 12 মিনি 128GB এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি এসে গিয়ে কত টাকা? অনলি এসে গিয়ে আপনার 34,000 টাকা পেয়ে যাবেন। 34,000 টাকা পেয়ে যাবেন। পুরানো মডেল এটি, ব্যাটারি চেঞ্জ হইলেও আপনার জন্য বেটার, কারণ দেখা গেছে যে ব্যাটারি লাগাবেন ওটা তার ব্যাটার চালাইতে পারবেন। আপনার এক্সআর এটা পাওয়া যাবে 25,000 টাকায় পাবেন। এটা অরিজিনাল ব্যাটারি লাগানো, এটা কেয়ার থেকে লাগানো 25,000 টাকা লাগানো। তারপরে বালমুডা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় থাকে, কারণ হিউজ চলে তো এটা রাখি কালেকশনটা আর কি। বালমুডা 6 128GB এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি এসে গিয়ে আপনার পাশে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।